আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজ শেয়ার করব আপনাদের সাথে গাজরের হালুয়া। গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্য আর সমৃদ্ধ একটি শীতকালীন সবজি। এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। গাজরের বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ভালো রাখে। এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। তাছাড়া বিভিন্ন রান্নাকে কালারফুল করতে আমরা গাজরের ব্যবহার বেশি করে থাকি। তাছাড়া এই সবজিটি দিয়ে আরও নানা রকম মুখরোচক ডেজার্ট তৈরি করা যায়, যেমন গাজরের হালুয়া, গাজরের বরফি, গাজরের সন্দেশ বা ক্যারোট ডিলাইট, গাজরের কেক, আরও নানান ধরনের কিছু তৈরি করা যায়। আর ছোট বাচ্চাদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার আমাদের বেশি করে খাওয়ানো উচিত। শুধু ছোট বাচ্চারাই না, বয়স্ক যারা আছে সবার জন্যই ভিটামিন এ অত্যন্ত জরুরি, যা গাজর থেকে আমরা পেতে পারি। তাই অনায়াসে বিভিন্ন ধরনের ডেজার্ট বা রান্নায় ইউজ করে আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে এখন 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে করতে পারেন। আমি ঘি দিয়ে করছি। 2 টেবিল চামচ আমি একদম ভরে একটু উঁচু করে নিয়েছি ঘিটা। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি এর মধ্যে গাজর দিয়ে দিব। গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে কেটে নিতে পারেন বা সিদ্ধ করে পাটায় বেটে নিতে পারেন, তবে গ্রেটারে গ্রেট করে নিলে আমার মনে হয় বেশি ভালো হয়, সফট হয় হালুয়াটা। এবার আমি ঘিয়ে এই গাজরগুলো ভেজে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি। যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিব, ফুল ক্রিম। 1 কাপ পরিমাণে প্রথম দিলাম। আরও 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরো একটু সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, তবে দুধ যতটা বেশি দিবেন খেতে হালুয়াটা তত বেশি টেস্টি হবে। আর আমি এখানে চিনি দিচ্ছি 4 কাপের 1 কাপ পরিমাণে। গাজর যেহেতু এভাবে মিষ্টি সেই অনুযায়ী আমি চিনিটা কিছুটা কমেই দিয়েছি। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কম বেশি দিতে পারেন। যখন একটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মিল্ক পাউডার। এখানে আমি প্রায় 1 কাপের মতো পাউডার মিল্ক নিয়েছি। আস্তে আস্তে এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন দুধের পরিমাণটা একটু বেশি দিতে, তাহলে এর স্বাদ আরো দ্বিগুণ হয়। আর 3-4টা এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে সেক্ষেত্রে পাউডারটা দিবেন, আমার কাছে আর ছিল না তাই আস্তেই দিলাম। দুধটা যখন ঘন থকথকে হয়ে আসবে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু আর পেস্তা। কিছুটা রেখেছি ডেকোরেশনের জন্য, এখানে আমি 1/2টা অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। আর একদম শেষে নামানোর আগ মুহূর্তে আরও আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। এটা নামানোর আগে দিলেই ভালো হয়, তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালো থাকে। আর আমি 4-5 মিনিট মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে এটা চুলার আঁচটা বন্ধ করে দেব। এভাবেই ঠান্ডা হলে ঘন থকথকে হয়ে যাবে।
চেষ্টা করেছি আপনাদেরকে সহজ করে তৈরি করে দেখাতে। আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে আমার সমস্ত সেই সকল সমস্ত বন্ধুদের প্রতি সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে বন্ধু করবেন, আর আমিও 24 ঘন্টা পরে সবাইকে ব্যাক দিব। আর যদি কখনো ভুলক্রমে না হয় তাহলে আমাকে পুনরায় মনে করিয়ে দিবেন, আমি অবশ্যই যে আপনাদেরকে বন্ধু করে নেব। আর এভাবে আমাকে সবাই সাপোর্ট করেন, পাশে থাকেন, আমিও পাশে আছি ইনশাআল্লাহ। আর এখানে তো একা কোনো কিছু করা সম্ভব না, তাই সবাই সবার পাশে থাকতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।